আবার দেখলাম আসিফ কে নিয়েও বলছেন সে নাকি করতে না নিজে ভাইরাল হতে আসছে না করে হারাম ভাবে ইনকাম করতেছে তা কি যে আপনি একটা মানুষের স্বাস্থ্য কম বেশি হতেই পারে সেটা নিতান্তই আল্লাহর দান সেটা নিয়ে আপনি কথা বলার কি হ্যাঁ ছোট খাটো আজকে পুরো ভিডিওতে সকল বিষয় খুব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হবে মানে এক ভিডিওতে সকল কাহিনী তবে খারাপ লাগার বিষয় হলো ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে প্লিজ একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর

চুলটাই শিখতে না না ভাই আপনার মনে যদি এটাই চলে তাহলে বলবো এটা কিন্তু খুবই খারাপ কারণ অন্যটা দেখে হিংসা করতে হয় না আমি বলি কি আপনি পরিশ্রম করেন একটু কষ্ট করেন আপনারও গাড়ি হবে বিশ্বাস করেন আপনারও গাড়ি হবে আর তার থেকেও বড় কথা হলো আপনি সাধারণ মানুষের ইমোশনটাকে ইউজ করে যেভাবে হুজুরদের নিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতেছেন না তাতে করে আমার মনে হয় না যে আপনারও আর বেশি দিন সময় লাগবে আই মিন গাড়ি কিনতে

করে দেখবো যে আমাদের স্বপন আহমেদ কাকা তার ইউটিউব চ্যানেল থেকে ঠিক কত টাকা ইনকাম করছে তো চলুন হচ্ছে প্রথমেই সার্চ দেওয়া যাক হচ্ছে তার চ্যানেল এস এ পি এ এন স্বপন এ এইস এন ই জি স্বপন আহমেদ হ্যাঁ এই যে স্বপন আহমেদ চলে আসছে চ্যানেল প্রথমেই অ্যাবাউটে যাইতে হবে ঠিক আছে অ্যাবাউটে চলে গেলাম আচ্ছা ডিসক্রিপশনে লেখা মাসুদ রানা স্বপনামে দিস বাংলাদেশি ভাইরাল পার্সন হ্যাঁ ভাইরাল পার্সন আপনি না বললে তো জানতেই পারতাম না যে ভাইরাল পার্সন আপনি ভাইরাল পার্সন আর ভাইরাল পার্সন যে হচ্ছে ডেসক্রিপশন এটা লিখে রাখতে হয় এটা আপনার থেকে শিখলাম ঠিক আছে আমিও ভাবতেছি যে ভাইরাল হই আর না হই আমিও হচ্ছে আমার ডেসক্রিপশন এটা লিখে রাখবো ঠিক আছে তারপরে কি লেখা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট আচ্ছা মানে কোন দিনে হচ্ছে কত সাবস্ক্রাইবার অর্জন করছে সেটা লিখে রাখছে এটা ঠিক আছে মানে এটা মনে রাখার জন্য হয়তো লিখে রাখছে ফেসবুক ভিডিও ভাইরাল মানে মানে হচ্ছে মানে ফেসবুকে কবে কোন ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ডিসক্রিপশনে লিখে রাখতে হয় মানে এটাও অ্যাবাউটে লিখে রাখার মতো একটা বিষয় না ঠিক আছে আপনার থেকে অনেক কিছু শেখার আছে কাকা আমরা আমি আজকে অনেক কিছু শিখে রাখলাম ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কন্ট্যাক্ট মেইল আচ্ছা এগুলা বাদ দেন যেটা বলছে মানে যেটা প্রয়োজন আমাদেরকে সেটা হচ্ছে টোটাল ভিউজ কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বপন টোটাল ভিউজ হচ্ছে একশো নয় মিলিয়ন ছয়শো কে মানে একশো নয় প্রায় মানে প্রায় একশো দশ মিলিয়নের মতো যেহেতু একশো নয় মিলিয়ন সামথিং সো আমরা ধরে নিলাম একশো দশ মিলিয়ন আর যেহেতু আমাদের স্বপন আহমেদ কাকা বলছে প্রতি এক মিলিয়ন ভিউজে হচ্ছে দুশো ডলার করে দেয় যদিও হচ্ছে এটা একদমই সত্য না কারণ হচ্ছে এক একজনের ভিডিওর লেন্থ এক এক রকম এক একজনের ভিডিওর লেন্থ থাকে এক এক রকম কারোটা ছোট কারোটা বড় যাদের বড় লেন্থ তাদের হচ্ছে বেশি টাকা দেয় যাদের হচ্ছে কম তাদের একটু কম এই যে তারপর যেতো আমাদের স্বপন আহমেদ কাকা বলছে যে 1 মিলিয়নে 200 ডলার দেয় সেও আমরা ধরে নিলাম 1 মিলিয়নে 200 ডলার দেয় তো যাই হোক এখন আমরা হিসাব করব ক্যালকুলেটরে চলে যাব আর সেটা এর হিসাব করব যেহেতু 110 মিলিয়ন মানে প্রায় 110 মিলিয়ন ভিউজ তো লিখলাম 110 মিলিয়ন আর যেহেতু হচ্ছে প্রতি মিলিয়ন প্রতি মিলিয়নে 200 ডলার করে দেয় 200 গুণ 200 মানে 22000 ডলার মানে এ পর্যন্ত আমাদের স্বপন আহমেদ কাকা তার ইউটিউব চ্যানেল থেকে 22000 ডলার ইনকাম করেছে ঠিক আছে মানে হিউজ কিন্তু ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে ঠিক কত টাকা মানে এটা হচ্ছে আমেরিকান মানে ইউএসএ মানে ডলার হিসাবে বাইশ হাজার ডলার ইনকাম করছে এখন আমরা বের করবো হচ্ছে বাইশ হাজার ডলার বাংলাদেশি কত টাকা তো এই মুহূর্তে দেখে আসি হচ্ছে গুগলে সার্চ দিয়ে বাংলা মানে এক ডলার সমান সমান কত টাকা দেখে আসি ঠিক আছে ডলার টু টাকা তো এই মুহূর্তে হচ্ছে এক ডলার সমান সমান একশো সাত টাকা দেখাচ্ছে বাংলাদেশি টাকা একশো সাত টাকা যদিও হচ্ছে এরকম দেয় না মানে একটু কমই দেয় আমাদেরকে এই মাসে একশো চার টাকা ডলার দিছে তার চেয়েও বড় কথা হচ্ছে আগে যখন ছিল এক ডলার সমান সমান চুরাশি টাকা ছিল পঁচাশি টাকা ছিয়াশি টাকা এরকম ছিল তো গড়ে আমি ধরে নিলাম মানে বেশি ধরলাম একটু যে এক ডলার সমান সমান একশো টাকা ঠিক আছে একশো টাকা ধরলাম তো আমাদের শবন আহমেদ কাকা যেহেতু তার চ্যানেল থেকে টোটাল বাইশ হাজার ডলার ইনকাম করছে তো এখন আমরা দেখবো হচ্ছে বাইশ হাজারের একশো টাকা একশো টাকা একশো হাজার গুণন মোট হ্যাঁ এই যে এত টাকা ইনকাম করছে আচ্ছা একটু হিসাব করে অনেক বড় সংখ্যা তো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত মানে বাইশ লাখ টাকা এ পর্যন্ত আমাদের স্বপন আহমেদ কাকা বাইশ লাখ টাকা ইনকাম করছে না মানে হ্যাঁ আমিও ওই জন্য একটু মানে একক দশক করে হিসেব করলাম মানে আপনাদেরকে বোঝার খাতিরে আসছে ঠিক আছে তো যাই হোক এ পর্যন্ত আমাদের সফন আহমেদ কাকা বাইশ লাখ টাকা ইনকাম করছে এটা হিউজ কিন্তু ঠিক আছে এবার আমরা দেখব হচ্ছে আমাদের তহিদ আফ্রিদি ঠিক তার চ্যানেল থেকে কত টাকা ইনকাম করছে মানে কত টাকা ইনকাম করছে সেটা বের তারপরে তাদের মধ্যে কে বেশি টাকা ইনকাম করে সেটা একটু যাচাই বাছাই করবো ঠিক আছে তো এবার হচ্ছে এটা এখানে ক্লিয়ার করে দিই আর চলে যাই হচ্ছে ইউটিউবে এখন আমরা এখানে সার্চ দিব হচ্ছে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি আচ্ছা সার্চ দিলাম আচ্ছা চলে আসছে তৈদা ফ্রিদি ইউটিউব চ্যানেল আচ্ছা অ্যাবাউটে চলে গেলাম আর ডিসক্রিপশনে লিখছেন আচ্ছা অন মাই চ্যানেল ইউ উইল ডিসকভার এ ভ্যারিটি অফ এক্সাইটিং ক্যারেক্টার আচ্ছা নেই লিখে রাখছে একটু আচ্ছা আমরা দেখব হচ্ছে আমাদের যেটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে টোটাল ভিউজটা কত টোটাল ভিউজ হচ্ছে তৈদা ফ্রিদি টোটাল ভিউজ পাঁচশো মিলিয়ন তিনশো একত্রিশকে মানে পাঁচশো পঁয়ত্রিশ মিলিয়ন সামথিং ওইটা বাদ দিয়ে দিলাম সামথিং মানে টোটাল হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ মিলিয়ন ভিউজ এখন হচ্ছে আমরা ক্যালকুলেটরে চলে যাব হিসেব করবো ক্যালকুলেটরে গিয়ে যে হচ্ছে এক মিলিয়নের যেহেতু দুশো ডলার সেহেতু পাঁচশো পঁয়ত্রিশ মিলিয়নের কত ডলার হয় তো প্রথমে লিখবো হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ গুণন দুইশো যদিও হচ্ছে তৈদ ভিডিও লেন তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ ষাট মিনিটেরও আছে সো তার মানে আমাদের মতো যারা মানে শর্ট কন্টেন্ট মানে মানে যাদের লেন্থ হচ্ছে কম থাকে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তাদের থেকে কিন্তু যাদের লেন্থ বড় থাকে তাদের অবশ্যই মানে ডলার বেশি ইনকাম হয় মানে প্রায় তিন চারশো ডলারও হয়ে যায় আমি যদিও জানি না সঠিকটা বাট বেশি হয় এটা শিওর তারপরে আমি এখানে যেহেতু স্বপ্ন আদ কাকা বলছে যে এক মিলিয়ন সমান সমান দুইশো ডলার সেহেতু আমি এখানে দুইশো ডলারই ধরলাম ঠিক আছে দুইশো ডলার সমান 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 হাজার ডলার মানে একশো হাজার ডলার মানে এক লাখ সাত হাজার ডলার ইনকাম করছে এ পর্যন্ত তৈদা আপনি তার ইউটিউব চ্যানেল থেকে এখন কথা হচ্ছে আমরা দেখে আসলাম হচ্ছে এখানে এক ডলার সমান সমান একশো সাত মানে আমরা যেভাবে ধরলাম যে গড়ে হচ্ছে তৈদা প্রীতির ক্ষেত্রেও ধরলাম যে একশো টাকা ডলার বা একটু বেশি করে ধরলাম ঠিক আছে একশো টাকা ডলার যেহেতু স্বপন আহমেদ সময় ধরছি একশো টাকা ডলার এখানেও ধরলাম একশো টাকা ডলার তো এখন হচ্ছে হিসেব করবো গুণন একশো মানে এক লাখ সাত হাজার ডলারে ঠিক কত টাকা বাংলাদেশ টাকা ইনকাম করছে সেটা ধরবো তো সমান সমান অনেক বড় একটা আমি একটু হিসাব করি ঠিক আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি মানে এক কোটি সত্তর হাজার মানে এক কোটি সত্তর না এক কোটি সাত লাখ টাকা ইনকাম করছে মানে তৈদা ফ্রিদি এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল থেকে টোটাল ইনকাম করছে মানে এক কোটি সাত লাখ টাকা আর আমাদের স্বপন আহমেদ কাকা কত টাকা যেন ইনকাম করছিল ও হ্যাঁ বাইশ লাখ টাকা বেশি না মানে বাইশ লাখ টাকা আচ্ছা আমরা একটু হিসাব করি দেখি মানে কে বেশি ইনকাম করছে সেটা হচ্ছে একশো লাখের থেকে মাইনাস একটু বিয়োগ করি বাইশ লাখ বাইশ লাখে দুই তিন চার পাঁচ আচ্ছা বাইশ লাখ টাকা যদি আমরা একশো লাখ টাকা এক কোটি সাত লাখ টাকা থেকে বাইশ লাখ টাকা মাইনাস করি তাহলে হচ্ছে পঁচাশি লাখ টাকা মানে এই যে সামান্য পঁচাশি লাখ টাকা হচ্ছে আমাদের স্বপন আহমেদ কাকা বেশি ইনকাম করে তৈরি থেকে না মানে ওই আর কি মানে এই তো এই সামান্য কয়েক লাখ টাকা তৈদা প্রীতি সব নামে থেকে কম ইনকাম করে সামান্য এই সামান্য কয়েকটা টাকা দিয়ে কয়েকদিন পর গাড়ি কিনে আমি পরে আমিও সেটাই বললো যে সে কয়েকদিন পর ইউটিউবের টাকায় গাড়ি কিনে তার ভ্লগ গুলো আমার রেগুলারই দেখা হয় সে সব জায়গায় বলছে যে সে নিজের টাকায় গাড়ি কিনছে কোথাও বলে নাই যে সে ইউটিউবের টাকায় গাড়ি কিনছে আর সব নাম কাকা আপনি মনে হয় জানেন না সে শুধু ইউটিউব থেকে ইনকাম করে ইউটিউবের রেভিনিউ আর পাশাপাশি স্পন্সর আছে তার উপর তার নিজের একটা ক্লোদিং ব্র্যান্ড আছে তার উপর কেমিক্যাল বিজনেস সাথে আরো কিছু বিজনেস আছে আর তার থেকেও বড় কথা হলো তার তো শুধুমাত্রই একটা ইউটিউব চ্যানেল না আরো ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে আমার তো মনে হয় এত জায়গা থেকে ইনকাম করার পর তার এই 3-4 গাড়ি খুব কমই হয়ে গেছে আপনি কাকা কোথায় থেকে কি শুনে এসে তাকে নিয়ে ভিডিও বানাতে চলে আসলেন তুই দপরিদি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে আর সেই টাকা দিয়ে সে গাড়ি কিনতে পারে কি পারে না বিশেষ করে আপনি না সকল ইউটিউবারদের সম্মানের इज्जत মাইরা দিচ্ছেন আপনার এক মিলিয়নের একটা চ্যানেল আছে আড়াই মিলিয়নের একটা পেজ আছে আর আপনি কি করতেছেন কি কোথায় কয় টাকা ইনকাম করলো এই টাকা দিয়ে গাড়ি কিনতে পারলো কি পারলো না এইসব ভিডিও বানাচ্ছেন এইসব ভিডিও কি আপনার সাথে যায় না সত্যি কি যায় আর একটা জিনিস এই যে আপনি একটা চ্যানেলের টোটাল ভিউজ দিয়ে তার লাইফ টাইম কত টাকা ইনকাম করেছে সেটা হিসাব করলেন এটা কেমনে ভাই কেমনে মানে এটা এইভাবে কি হয় প্রথমত একটা চ্যানেলের মনিটাইজ অন করতে কতগুলো ভিডিও বানাতে হয় কত ভিউজ লাগে কত সাবস্ক্রাইবার লাগে এগুলো তো জানেন নাকি মানে তখন কি ইনকাম হয় তার উপর এখন যা ইউটিউবের রুলস কোন ভিডিওতে মনিটাইজ দিচ্ছে কোন ভিডিওতে দিচ্ছে না এটা শুধুমাত্র যার

কারণ এটা এডিটের মাধ্যমে নায়িকাদের কোলের মধ্যে যাওয়া না মানুষের ভালোবাসা অর্জন করে করে ওই জায়গায় যাওয়া লাগছে না এটা না যে আপনার ভালোবাসার মানুষের অভাব আছে হ্যাঁ আপনারও হিউজ পরিমাণ ভালোবাসার মানুষ আছে তবে আপনার যা কথাবার্তা তাতে করে আমার মনে হয় না আপনি এই ভালোবাসার মানুষগুলো

তবেশন আছে আপনার সাথে সাথে আপনার এলাকার মানুষকে না আপনি একটা এলাকার সবাই খারাপ হয় না আর কিছু কিছু মানুষ অলয়েস থাকে আমরা সচরাচর এই মানুষগুলোকে ইগনোর করে চলি গালাগালি আমরা জানি এবার আসি আপনি হুজুরদের নিয়ে যে বিজনেস শুরু করছেন সেটা নিয়ে এই তো কয়েকদিন আগে দেখলাম আপনি আসিফ হুজুর নিয়ে একটা ভিডিও বানাইছেন ভিডিওটার টাইটেল ছিল হক আসিফ রোস্টেড আবরারুল হক আসিফ মুখোশ উন্মোচন প্রথমত আপনি আমাকে আগে এটা বলেন যে আপনি রোস্টার হলেন কবে থেকে সবাই তো আপনাকে এডিট সপন নামেই চিনে আর এটা তো সত্যি যে এডিট ছাড়া আপনার খুপ্রি পুরাই খালি শুনেন গাগা দুই একটা ভিডিও নিয়ে কথা বললেই সে কখনো রোস্টার হয়ে যায় না। অনেক কিছু জাসাই বাসাই করে অনেক কিছু মেনে তারপর ভিডিও বানাতে হয়। রোস্টিং জিনিসটা এত সহজ না। আপনি যেটা করেন সেটাকে বড় জোর বিজনেস বলা যেতে পারে। সাধারণ মানুষের ইমোশনটাকে ইউজ করে হুজুরদের নিয়ে ভিডিও বানিয়ে জাস্ট টাকা ইনকাম করতেছেন। এটাকে বিজনেস সারা আর কি বলে। টুক টুকু আপনার ভাষায় এগুলাকে তো আবার অনন্যায়ের প্রতিবাদ বলে। অন্যায় দেখলে তো আপনি চুপ থাকতে পারেন না। অনন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে কথা বলুন। বিশ্বাস করুন হুজুরদের নিয়ে ভিডিও বানানোটা আমার কাছে কেমন জানি খুব খারাপ কাজ মনে হয়। তাও যদি সে যেসব হুজুরদের নিয়ে ভিডিও বানায় তারা যদি বাজে জঘন্য খারাপ কাজ করতো তাও মানা যাইতো আর তার থেকেও বড় কথা হলো তাদের নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা কিংবা ইসলাম সম্পর্কে জ্ঞান কোনোটাই আমাদের নাই ঠিক আছে এটা সত্য যে একটা মানুষ ভুল কিংবা অন্যায় করলে সেটা প্রতিবাদ করা উচিত কিংবা ভুলটা ধরিয়ে দেওয়া উচিত বাট আপনি কি করতেছেন আবরারুল হক আসিফ মুখোশ উন্মোচন আচ্ছা কি মুখোশ উন্মোচন করবেন কয়েন কয়েন আমরা একটু দেখি আপনি কি মুখোশ উন্মোচন করবেন তার উদ্দেশ্য ইসলাম পছন্দ না ভাইরাল হওয়া বুঝলাম না একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য হোক আর যে জন্য হোক সে ইসলামটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে মোট কথা সে ইসলাম প্রচার করতেছে বাট আমরা কি করতেছি ইসলাম প্রচার করা তো অনেক দূরের কথা ঠিক মতো ইসলামটাকে মেনেই চলতেছি না আর যারা ইসলামটাকে প্রসার করতেছে ইয়াং জেনারেশনের মধ্যে পৌঁছে দিচ্ছে তাদের মুখোশ উন্মোচন করতেছি মানে বুঝতে পারছেন আমাদের যোগ্যটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বড় বড় আলেম মৌলানাদের চাইতেও আমাদের জ্ঞান বেশি এখন আমরা তাদের থেকেও ইসলামটাকে বেশি জানি বেশি জানি আমি না একটা জিনিস বুঝি না আচ্ছা স্বপন কাকা আপনার বিবেকটা কি একটুও কাজ করে না যে আমি যে মানুষটাকে নিয়ে কথা বলতেছি তাকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার কাছে আছে কিনা এরকম মানে এই বিষয়টা কি মাথায় খেলে না একবারও স্ট্যাটাস গুলো থাম্বনেইল গুলো দেখা শুরু করি একটা মানুষ

বিষয়টা তো একটু যাচাই বাছাই করে দেখা লাগতেছে দাঁড়ান ইয়ে ফেসবুকের কাছে কল দিয়ে দেখি হ্যালো ফেসবুক ধুর হাল্লা ফেসবুক আবার কি সব নানা সম্পত্তি বল আচ্ছা ইউটিউবের কাছে কল দিয়ে দেখি হ্যালো ইউটিউব ধুর হাল্লা ইউটিউব আবার কি সব নামেদের নানা সম্পত্তি বল সরি সরি আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন স্বপন কাকা সত্যি বুঝতে পারি না যে সত্যি সত্যি এটা আপনার নানার সম্পত্তি বিশ্বাস করেন আজ অব্দি কোনো আলেম বা মৌলানাকে দেখলাম না যে যারা ডিরেক্টলি ফেসবুক বা ইউটিউবের ইনকামটাকে হারাম বলছে আসলে হারাম না বলার কারণ হচ্ছে এই যে ভিডিওতে যে অ্যাডগুলো শো করে সেখানে হালাল ও হারাম দুই ধরনের অ্যাডই শো করে এই জন্য কোনো আলেম বা মাওলানারা ডিরেক্টলি এটাকে হারাম বলে নাই সুতরাং আপনি কিভাবে বলেন যে আসিফ হুজুরের ফেসবুক থেকে ইনকাম করা পনেরো লাখ টাকায় হারাম পনেরো লাখ বেশি টাকা হচ্ছে হারাম টাকা যদিও হয় তাহলে আপনি যে ইনকামগুলা করতেছেন সেগুলোও তো হারাম তাহলে আপনি এগুলা কেন বাদ দিচ্ছেন না আগে নিজে ঠিক হন তারপর অন্যকে বলবেন আমার কথা হচ্ছে আমি যেটা মানি না সেটা কেন অন্যকে জ্ঞান দিতে যাব মেইন কথা কি জানেন আপনি সাধারণ মানুষের ইমোশনটাকে ইউজ করে হুজুরদের নিয়ে ভিডিও বানাসেন বেশি বেশি ভিউজ এর জন্য এটা হলো আপনার বিজনেস তা না হলে আপনি যদি শুধুমাত্র অনায়ের বিরুদ্ধে প্রতিবাদী করেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজ কেন অন আপনি যদি ইনকাম করাটাই মেইন উদ্দেশ্য না হয় তাহলে বিজ্ঞাপন অফ করে রাখেন তা তো রাখবেন না আপনি ঠিকই ইনকাম করতেছেন বাট অন্যকে বলতেছেন হারাম মানে নিজের বেলায় হাজি আর অন্যেরা করলে পাঁচি আচ্ছা আপনি একটা সত্যি করে কথা বলেন তো এই যে আপনার এডিটের মাইরে বাপ মানে নামটাও উচ্চারণ করতে কেমন জানে লাগে আচ্ছা যাই হোক আপনি এই যে এডিট করে যে ভিডিও বানান সেগুলা করতে অনেক সময় দিতে হয় অনেক কষ্ট করতে হয় তাই না তার জন্য এই সহজ পদ্ধতি বেছে নিয়েছেন ইনকাম জন্য একে ওকে নিয়ে দুই চারটা কথা বলবো এখন সেটা লজিক্যালি হোক বা লজিকলেস ইটস ডাজেন্ট ম্যাটার মেইন কথা হচ্ছে সাধারণ মানুষের ইমোশনটাকে ইউজ করে ভিউজ কামাই করলেই তো হয়ে গেল মানে টাকা তো আসতেছেই দেখেন কাকা এই অভ্যাসটা বাদ দেন হুজুরদের পেছনে লাগা কারণ তাদের নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমাদের নাই তারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী অন্তত ইসলামের দিক দিয়ে আর তাদেরকে তাদের কাজটা করতে দেন সেই ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করলে করুক দিন শেষে তো তাও ইসলামটাকে প্রচার করতেছে আমরা তো তাও করতেছি না আই হোপ আপনাকে বোঝাতে পারছি এবার আসি সব থেকে জঘন্য যে কাজটা করছেন ছোট খাটো বুঝলাম না কাকা একটা মানুষের মানুষ হয়তো এটাকে নরমাল ভাবেই নিত বাট আপনি গালির পরিবর্তে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা খুবই জঘন্য একটা কাজ আচ্ছা মেনে নিলাম সে খুবই জঘন্য বাজে একটা ছেলে বাট তারপরও আপনার কোন অধিকার নাই তার বডি নিয়ে কথা বলার আপনি তার কাজ বা তাকে নিয়ে যাই ইচ্ছা বলতেই পারেন বা বডি কিংবা চেহারা নিয়ে কিছু বলতে পারে না কারণ এটা সম্পূর্ণই আল্লাহর দান আর আল্লাহ তালাই ভালো জানেন তিনি কাকে কোন উদ্দেশ্যে কিভাবে বানিয়েছেন আশা করি আপনার ওই খুপড়িতে কথাগুলো ঢুকবে নাও কাম টু পয়েন্ট আমি জানি এখন আমার কমেন্ট বক্সে আইসে স্বপন কাকার কিছু ফ্যান ফলোয়ার আমাকে উদাম গায়লাবে লাগে বাট আই ডোট কেয়ার জাস্ট এতটুকুই বলবো আপনারা আবেগ দিয়ে না ভেবে একটু বিবেক দিয়ে ভাববেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুল বলছি কিনা কিংবা আপনাদের স্বপন কাকা ইদানিং যে কাজগুলো করতেছে সেগুলো আসলে ঠিক করতেছে কিনা একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে যা একটা বলে দিলে সেটাকে অন্যায় প্রতিবাদ বলে না কাকা তার জন্য পুরো বিষয়টাকে যাচাই করে আমার কি বলা উচিত বা কি উচিত না এগুলো একটু ভেবে চিনতে বলা উচিত শেয়ার মেনে দিবেন আর না লাগলে নামটা মনে রাখেন ফারাবি আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য আমার সাথে করতে চাইলে আমাকে মেল করতে পারেন মেল ডেসক্রিপশনে আছে অথবা ইনস্টাগ্রামে নখ দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্ক আছে তো বিদায় বন্ধুরা I love this.